আসসালামু আলাইকুম আদা, ইটস মি মেল রহমান, ইউ আর ওয়াচিং দি টেকনিক্যাল এমিনেম 2.0 ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি আপনার পুরনো পিসি কিংবা নতুন পিসির জন্য একটা সেরা কেসিং চুজ করতে পারেন, কি একটা কেসিং কেনার সময় আপনি কি কি দেখবেন, কি কি দেখবেন না, কি কি থাকা উচিত, কি কি থাকা উচিত না, কোনটা আপনার জন্য সেরা হবে। প্রথমে আমরা কথা বলবো বাজেটের মধ্যে সেরা কিছু কেসিং নিয়ে, এরপর আমরা কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব যেগুলো আপনি ফলো করে একটা ভালো কেসিং পাইতে পারেন। সবশেষে একটা স্পেশাল টিপস থাকবে যেটা দিয়ে আপনি আপনার জন্য একটা নিজে থেকে একটা সেরা কেসিং নিতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করলাম। আপনি যদি পিসি টেক রিলেটেড কন্টেন্ট পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলে একটু ঘুরে আসবেন। যদি চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে ইন্ট্রো ওই পারে। তো প্রথমে আমরা কথা হলো বাজেটের মধ্যে কিছু সেরা কেসিং নিয়ে, আপনারা এগুলোর জন্য যাইতে পারেন, অতঃপর আমরা কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে কথা বলবো। তো বাজেটের মধ্যে সেরা কেসিং এর প্রথমে যেগুলো আসতে সেটা হলো কি, আপনার বাজেট যদি অ্যারাউন্ড 2500-3000 টাকা হয় কেসিং বাবদ, তাহলে আপনারা যে কেসিংগুলো যাইতে পারেন। আর আপনি যদি RGB এবং গেমিং কেসিং খোঁজেন তাহলে আপনি যেগুলোর জন্য যাইতে পারেন সেটা হলো কি, যে এখানে দেখতে পাবেন ভেলুটপের VT-B701 মডেল আছে। এইটা তিনটা কালার রয়েছে, একটা ব্ল্যাক রয়েছে, একটা পিঙ্ক রয়েছে, একটা হোয়াইট রয়েছে। তো আপনি যেই কালার চান সেটা নিতে পারেন, মেয়েদের থেকে শুরু করে হোয়াইট কালার, ব্ল্যাক কালার, যেটা পছন্দ ওইটা আছে। এখানে তিনটা RGB ফ্যান পাবেন যেগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন না, এগুলো স্ট্যাটিক RGB। এছাড়া কেসিংটা মোটামুটি ওভারঅল ভালো, যারা অ্যারাউন্ড 30K-40K মধ্যে বিল করবেন, হ্যাঁ ছোটোখাটো একটা পিসি চাচ্ছেন, একটু সাইজ ছোট হবে, তারা এটার জন্য যাইতে পারেন। এছাড়া এদেরই আরেকটা ভাই রয়েছে যেটা এদের মতনই দেখতে, একটু এখানকার ফ্যানগুলা বড়, এটা আর একটু দেখতে কুল, সেটা হলো কি ভেলুটপের VT-P300 এই মডেলটা। এছাড়া এদের আরেকটা বড় ভাইও রয়েছে, সেটা হলো কি ভেলুটপের VT-B700 এই মডেলটা। আপনারা যদি এই বাজেটের মধ্যে থাকেন তাহলে এই ক্যাবিনেটগুলো আপনাদের জন্য সেরা হবে। এছাড়া আমরা যদি এই বাজেট থেকে একটু উপরে উঠি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে আমি কন্টিনিউয়াসলি অনেকগুলো ভালো ভালো ক্যাবিনেট যেগুলো আপনারা নিতে পারেন সেগুলোর ছবি দিয়ে দেবো। এরপর আমরা যদি ডাইরেক্ট 3000-4000 আসি, আমরা বেশি কেসিং নিয়ে কথা বলবো না, আমরা কেসিং এর টিপস এন্ড ট্রিক্সগুলো নিয়ে কথা বলবো। জাস্ট কয়েকটা কেসিং আপনাদেরকে দেখাতে যাচ্ছি। যদি 4000 বাজেটের মধ্যে আসি তাহলে 4000 বাজেটের মধ্যে প্রথমে যেটা পড়তে চাই সেটা হলো ইভোলার একটা ব্র্যান্ড রয়েছে, ইভোলার ব্র্যান্ডের RO6 এবং EH09 এই মডেলগুলোর জন্য আপনারা যাইতে পারেন। এগুলো অনেক সুন্দরভাবে প্রতিটাতে 4টা করে ফ্যান রয়েছে যেগুলো আপনারা কন্ট্রোল করতে পারেন। এছাড়া এগুলো আপনারা ওয়েবসাইটে গিয়ে এগুলো বাকি স্পেকগুলো দেখে আসতে পারেন। এগুলো ছাড়া যদি বলি তাহলে ডার্ক ফ্ল্যাশ একটা ব্র্যান্ড আছে, ডার্ক ফ্ল্যাশের লিও একটা মডেল আছে, আপনারা দেখতে পাবেন এটার জন্য যাইতে পারেন। কিংবা ডার্ক ফ্ল্যাশের পোলাক্স একটা মডেল আছে, এটার জন্য আপনারা যাইতে পারেন। এই শেষের যেগুলো বললাম এগুলো সবগুলো আপনি অ্যাড্রেসেবল ARGB, এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন, আপনার একটা সুইচ দাদাকে সেগুলো দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এই বাজেটের মধ্যে এগুলো ভালো হবে। এছাড়া কেউ যদি আমাকে বলে যে অ্যারাউন্ড 4000-এর মধ্যে একটা সেরা কেসিং তাদেরকে সাজেস্ট করতে, তাহলে আমি তাদেরকে চোখ বন্ধ করে সাজেস্ট করি ভেলুটপের Mania X1। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই কেসিংটা অল ওভার একটা পারফেক্ট কেসিং এই বাজেটের মধ্যে। এখানে আপনার 4টা ফ্যান পাবেন, নিচে একটা ওই যে হাইট লাইট থাকে মনস্টার লাইট, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। হ্যাঁ এছাড়া আপনারা এই লাইটগুলো কন্ট্রোল করতে পারবেন, যে কোনো কালার, পিঙ্ক, ইয়েলো, তারপর রেড, গ্রিন, ব্লু, ব্রিদিং ইফেক্ট, অন্যান্য অনেক ইফেক্ট, অনেক কিছু রয়েছে এই কেসিংটার মধ্যে। এছাড়া এটা একটা ATX কেসিং, এই কেসিংটা নিলে আপনারা এই বাজেটের মধ্যে বেস্ট হবে বলে আমি মনে করি। এছাড়া আপনারা আপনাদের মতো কেসিং নিতে পারেন, আমি জাস্ট আপনাদেরকে কয়েকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। এখন আমরা কথা বলবো কিছু কেসিং নিয়ে, টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো প্রথমে আমরা কথা বলি কেসিং বাইং টিপস নাম্বার 1 নিয়ে, যেটা হলো সাইজ। একটা কেসিং কেনার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হলো এই যে সাইজটা। সাইজটা কেন আমি ইম্পর্টেন্ট বলতেছি, সেটা হলো সর্বপ্রথম আপনাকে মাথায় রাখতে হবে আপনার মাদার বোর্ডটা কি, মাদার বোর্ড আপনি নিচ্ছেন। আমাদের মাদার বোর্ডগুলো মূলত ATX, মাইক্রো ATX, মিনি ATX এরকম ফর্ম ফ্যাক্টরে থাকে, এবং আমাদের যে কেসিংগুলো হয় এগুলো হয় ফুল টাওয়ার, মিড টাওয়ার, ITX এরকম। তো আপনাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো কি, আপনি যদি ATX মাদার বোর্ড নেন, যদি আপনি ATX বড় মাদার বোর্ড নেন, তাহলে আপনার কেসিংটাও নেবেন হলো ওই ATX মাদার বোর্ডের সাথেই মাপ করা, এত ইয়া করার দরকার নেই। যদি আপনি ATX নেন তাহলে চেষ্টা করবেন মিড টাওয়ার কেসিং নেওয়ার, এবং যদি আপনি ছোটো মিনি ATX বা মাইক্রো ATX মাদার বোর্ড নেন তাহলে চেষ্টা করবেন ITX ফর্ম ফ্যাক্টরি যেগুলো কেসিং আছে সেগুলো নেওয়ার। তাহলে জিনিসটা হয় কি, সাপোজ ধরেন মনে করেন আপনার মাদার বোর্ড যতটুকু এবং আপনার কেসিংয়ের যে খোলা জায়গাটা সেটাও যদি ততটুকু হয়, মিনস আমি বুঝাতে চাচ্ছি আপনি যদি একটা ATX কেসিং নেন তাহলে সেখানে যে ফাঁকা স্পেসটা থাকে
মানে মাদারবোর্ডের জন্য সেটাও হয় ATX ফর্ম ফ্যাক্টরে। সেক্ষেত্রে হবে কি আপনি সেই ATX ফর্ম ফ্যাক্টরের মধ্যে আপনি যদি এই ATX মাদারবোর্ডটা ঢুকায় দেন তাহলে হবে কি আপনার আলগা ফাঁকা জায়গা খুব কম থাকবে, এক্ষেত্রে দেখতে অনেকটা সুন্দর লাগবে। এক্ষেত্রে আরেকটা ফ্যাক্ট রয়েছে, আপনি যদি মিনি ATX মাদারবোর্ড নেন এবং আপনি যদি কেসিংটাও যদি সেই যা বললাম সেই হিসাবে পেয়ার করে কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি ITX কেসিং নিয়ে নেন মানে ছোট কেসিং নেন, সেক্ষেত্রে দেখা যায় কি কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন ওই মিনি ATX মাদারবোর্ড নেওয়ার সত্ত্বেও আমরা সেখানে গ্রাফিক্স কার্ড আলাদা অ্যাড করব কিংবা আলাদা কুলার অ্যাড করব, সেক্ষেত্রে হয় কি যে আমাদের যে গ্লাসটা থাকে আমাদের প্রপার স্পেস থাকে না, মাদারবোর্ড এবং সামনে যে টেম্পার্ড গ্লাস থাকে সেটার মাঝখানে একটা প্রপার স্পেস থাকে না। এক্ষেত্রে এই সব কিছু বুঝেই শুনে আপনি নেবেন। যদি ইন ফিউচার আপনার এরকম আপগ্রেডেবিলিটি করার প্ল্যান থাকে যে আপনি বড় গ্রাফিক্স কার্ড নেবেন কিংবা ভালো বড় কুলার লাগবেন, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন একটা ভালো বড় কেসিং নেওয়া। এখন আমরা আসি আমাদের টিপস নাম্বার টুতে। তো টিপস নাম্বার টুতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো কি কেসিংয়ের লুকস। হ্যাঁ, কেসিংয়ের লুকসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ একটা সাপোজ দেন আপনি একটা PC বানাইছেন এবং আপনার পরিবার বা আপনার ফ্রেন্ডসরা সেই সম্বন্ধে বেশি কিছু জানে না, তো তাদের ক্ষেত্রে দুইটা জিনিসই ম্যাটার করে। তারা যা দুইটা জিনিস দেখবে সেটা হলো কি আপনার মনিটরটা কত বড় এবং আপনার কেসিংটা কত সুন্দর। এই জাস্ট বলতেছি তাদের ভিতরে আপনি কী লাগাইছেন সেটা তাদের কোনো যায় আসে না, তারা দেখবে মনিটরটা কত সুন্দর কত বড়, তার কিবোর্ড কেমন মাউস কেমন এবং তার কেসিংটা দেখতে কেমন। সেক্ষেত্রে কেসিংয়ের লুকসটা অনেক সুন্দর অনেক বেশি ডিপেন্ড করে। যদি বা বর্তমানে আমরা সবাই যে টেম্পার্ড গ্লাস কেসিংগুলো নিই তো এটা নেওয়ার ক্ষেত্রে কয়েকটা লুকস এগুলাতে প্রেফার করে। সেটা হলো কি অনেক ক্ষেত্রে আমরা অনেকে এমন কেসিং নিই যে কেসিংয়ে আমাদের যে পাওয়ার সাপ্লাইটা থাকে সেই পাওয়ার সাপ্লাইটা থাকে হলো আমাদের যে কেসিং থাকে কেসিংয়ের টপে। কেসিংয়ের টপে পাওয়ার সাপ্লাইটা থাকলে হয় কি যে ক্যাবেল ম্যানেজমেন্টগুলো একটু করতে সমস্যা হয়, ক্যাবেল ম্যানেজমেন্টগুলো দেখা যায়। এছাড়া টপে কেসিংটা থাকলে মাদারবোর্ডটা নিচে চলে আসে ফলে দেখতে অনেকটা খারাপ লাগে। তাই অলওয়েজ চেষ্টা করবেন যে এমন কেসিং চুজ করা যে কেসিংয়ে পাওয়ার সাপ্লাইটা নিচে থাকবে মানে বটমে থাকবে, এবং বর্তমানে মোটামুটি সব আমি যেগুলো দেখাইলাম কেসিং সেগুলোতে সেই মানে পাওয়ার সাপ্লাইটা সুন্দরভাবে ব্ল্যাক একটা বর্ডার দিয়ে ঢাকা থাকে, এই ক্ষেত্রে দেখতে অনেক সুন্দর লাগবে, ক্যাবেলগুলা হাইড করে রাখা যায়। তাই ফার্স্ট লুকসের ক্ষেত্রে যেটা ট্রাই করবেন সেটা হলো কি যে আপনার কেসিংয়ে পাওয়ার সাপ্লাইটা যেন নিচে থাকে। এরপর লুকসে আরেকটা জিনিস যেটা খেয়াল করবেন সেটা হলো কি আমাদের কেসিংগুলোতে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কেসিংয়ের এই পাশে টেম্পার্ড গ্লাস আছে এবং কেসিংয়ের অপোজিট সাইডে একটা বাম থাকে, আমি এখানে ছবি দিয়ে দেবো, মানে একটা বাম থাকে ফুলা হয়ে থাকে, এক্ষেত্রে জিনিসটা দেখতে অনেকটা খারাপ লাগে। এই জায়গায় ধরতেও খারাপ লাগে, দেখতেও খারাপ লাগে, কোথাও রাখলে একটু কেমন আগলি আগলি ফিল দেয়। তাই চেষ্টা করবেন অপর সাইডেও যে কেসিংটা আছে অপর সাইডে কেসিংয়ের যে সাইডটা আছে সেই সাইডটা যেন একদম প্লেন হয় একদমই ছবির মতো, তাহলে আপনারও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে এবং ক্যাবেল ম্যানেজমেন্ট করেও শান্তি পাবেন। এরপর লুকসের ক্ষেত্রে আরেকটা জিনিস ডিপেন্ড করে সেটা হলো কি আমাদের অনেকের কেসিংয়ের মধ্যে এই যেখানে ছবি দেখতে পাবেন যে কোনো এক সাইডে এরকম নেটের মতো অনেকটা লুকস থাকে, অলওয়েজ চেষ্টা করবেন এগুলো অ্যাভয়েড করার। এগুলো থাকলে হয় কি এগুলোতে ধুলা জমে এমন কয়েক মাস পরপর বা কয়েক দিন পরপর এমন অবস্থা হয়ে যায় যেগুলো মুছতে মুছতে দেখতে খুবই আগলি লাগে খুবই খারাপ লাগে, সেক্ষেত্রে চেষ্টা করবেন এগুলো অ্যাভয়েড করার। এছাড়া বাকি আপনি কেমন লুকস নেবেন, বাইরের দিক কেমন নেবেন, ভেতরের দিক কেমন নেবেন, টেম্পার্ড গ্লাস কেমন থাকবে এগুলো আপনার উপর ডিপেন্ড করে, আপনি যেমন ইচ্ছা তেমন চুজ করে নিতে পারেন আপনার পছন্দ মতো। সবার পছন্দ এক হয় না, কেউ RGB-র পিছনে দৌড়ায়, কেউ আবার একটা অ্যাস্থেটিক সিম্পল ব্ল্যাক লুক বা হোয়াইট লুক বা এরকম লুক চায় তাদের ক্ষেত্রে। হ্যাঁ, এগুলোর পাশাপাশি এখন আমরা এখান থেকেই জাম্প করবো টিপস নাম্বার থ্রিতে। টিপস নাম্বার থ্রিতে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি মনে করি সেটা হলো কি যে কেসিংয়ের এয়ার ফ্লোটা সবসময় খেয়াল রাখবেন, আপনি যে কেসিংটা নিচ্ছেন সেটার এয়ার ফ্লো কেমন হচ্ছে, সেটা ইনটেক কোন দিক দিয়ে হবে, সেটার এক্সস্ট কোন দিক দিয়ে হবে, মিন্স বাতাসটা আসবে কোন দিক দিয়ে, বাতাসটা বের হবে কোন দিক দিয়ে, প্রপার বাতাস যাওয়ার এবং আসার ব্যবস্থা আছে তো এই ক্যাবিনেটে, প্রপার ফ্যান আছে তো, যদি আপনি আলাদা গ্রাফিক্স কার্ড নেন ভিতরে মানে অনেক গিদে দিচ্ছে একটা অবস্থা থাকে, ভালো একটা CPU নেন যেটা অনেক বেশি হিট জেনারেট করে, সেক্ষেত্রে আপনার এই এয়ার ফ্লোটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে আপনার ওভারঅল পারফরমেন্সের ক্ষেত্রে। একটা জিনিস মাথায় রাখবেন RGB কান্ট বাই পারফরমেন্স, সরি মানে যেটা বুঝাতে চাচ্ছি RGB পারফরমেন্স আনতে পারবে না, বা যে জিনিসটা পারফরমেন্স আনবে সেটা হলো কি যে এয়ার ফ্লোটা, আপনার এয়ার ফ্লো যদি ভালো হয় তাহলে টেম্পারেচার লোয়ে থাকবে এবং আপনার পারফরমেন্স একটা বেটার আশা করতে পারেন। সেক্ষেত্রে অলওয়েজ চেষ্টা করবেন যে এয়ার ফ্লোটা যেন ঠিক থাকে। লাইক আমরা অনেকে এমন কেসিং নিই যেগুলো এই পাশেও একদম ফুল টেম্পার্ড গ্লাস থাকে এবং সামনে পাশেও টেম্পার্ড গ্লাস থাকে, এক্ষেত্রে কিছু কিছু কেসিংয়ের দিক দেখা যায় যে বাতাস যাওয়া আসা করার একটা তেমন একটা সুবিধা থাকে না, এগুলো দেখে শুনে একটা ভালো এয়ার ফ্লো যুক্ত কেসিং চুজ করবেন।
এখন আসি আমরা আমাদের স্পেশাল টিপস নিয়ে, যেটা আমি শুরুতেই বলেছিলাম। এই টিপসটা শুন আপনাদের অনেকের পছন্দ হইতে পারে, অনেকের নাও পছন্দ হইতে পারে। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই এটার সাথে যাইন, আমি বলতেছি এটা সেরা হবে। এটা টিপসটা আমি কেমন বলতে যাচ্ছি, আমাদের অনেকে হয় কি যেগুলো রেডিমেড কেসিং থাকে সেগুলো অনেকের পছন্দ হয় না, সেক্ষেত্রে আপনারা করতে পারেন কি অনলাইন স্টোরে তেমন একটা দেখিনি, অফলাইন স্টোরে যাইতে পারেন। অফলাইন স্টোরে আপনার আশেপাশে স্টোরে গেলে দেখতে পাবেন তাদের কাছে কিছু কেসিং থাকে, যে কেসিংগুলোতে কোনো রকম ফ্যান বা কোনো রকম আরজিবি লাইট আগে থেকে অ্যাপ্লাই করা থাকে না, সেগুলো সিম্পল হয়, গ্লাস লাগানো থাকে, সামনে গ্লাস থাকে, সাইডে গ্লাস থাকে, এরকম অনেকগুলো কেসিং থাকে। আপনি আপনার পছন্দ মতো করে ওখান থেকে একটা কেসিং পিক করে নেবেন। এই আগে যে টিপসগুলো দিলাম সেগুলো ফলো করে, যেন এয়ারফ্লো ভালো থাকে, লুকসটা ভালো হয় এবং পাওয়ার সাপ্লাইটা যেন নিচে থাকে, এগুলো ফলো করে একটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর সেগুলো যদি আপনি নেন ফ্যান এবং আরজিবি টারজিবি এইসব ছাড়া, তাহলে সেটার প্রাইস মেবি 2,000 থেকে 2,500 টাকার মধ্যে হয়ে যাবে। এবং এটার পাশাপাশি আপনি যেটা করবেন সেখানে হলো, আমি এখানে একটা ছবি দিয়ে দেবো, আপনি এই ফ্যানটা নিতে পারেন। এটা 5টা ফ্যানের সাথে আছে, 5 ফ্যানের একটা আর কি কম্বো, এবং সঙ্গে একটা মানে আরজিবি কন্ট্রোলার থাকে, ওই কন্ট্রোলারটাও দেখতে অনেক সুন্দর লাগে। তো আপনি মোটামুটি কন্ট্রোলার দিয়ে বাকি ফ্যানগুলো কন্ট্রোল করতে পারেন। একটা রিমোট থাকে, তো আপনি করবেন কি ওই যে আমরা যে সিম্পল অ্যাক্রিলিক গ্লাসের যে আমরা ক্যাবিনেটটা আনলাম, সেখানে আপনি আপনার পছন্দ মতো করে এক্সজস্ট করবেন না ইনটেক করবেন, আপনি ওই ফ্যানগুলো পছন্দ মতো করে বসিয়ে দিতে পারবেন এবং সেটা সেই রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এটা দেখতে অনেক সুন্দর হয় এবং এটা আমার মতে একটা মানে প্রিবিল্ট কেসিংগুলো নেওয়ার থেকে, যেগুলো কোম্পানি থেকে আসে সেগুলো নেওয়ার থেকে, এইভাবে আপনি আপনার পছন্দ মতো করে কেসিংটা বানায় নেওয়া বেশি বেটার হবে। তো আশা করি আপনার টিপস অ্যান্ড টিপসগুলো ভালো লাগছে। যদি কোনো মিস হয়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে রাখবেন, যেন অন্য কোনো ভাই সেগুলো মিস না করে। তো এখানেই সমাপ্তি করতেছি আমি আজকে আমার এই পিসি কেসিংয়ের টিপস অ্যান্ড টিপস। তো এখানে অনেক গুলো টিপস হয়তো মিস হয়ে যেতে পারে, যদি কোনো টিপস আপনার মতে মনে হয় যে মিস হয়ে গেছে অবশ্যই নিচে কমেন্টে করে দিবেন, যেন আমাদের অন্য কোনো ভাই সেই টিপসটা দেখে কিছু শিখতে পারে, সেই যেন সেই টিপসটা মিস না করে। তাই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ওই টিপসগুলো, আপনার নিজের টিপসগুলো অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে সবাইকে জানার সুযোগ করে দেবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন। যদি পিসি এবং টেক রিলেটেড কন্টেন্ট পছন্দ করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন, আশা করি আপনাদেরকে অনেক কিছু দিতে পারবো। তো বেশি কথা না বাড়িয়ে আজকের মতো এখানে, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।